আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? সবাই কি শুভ সকাল। এটা হচ্ছে গতকাল সকালে আর কি, আমি সকালে 6:30 মতো বাজে তখন এসে আমি বারান্দায় দাঁড়িয়েছি ঘুম থেকে উঠে। বাইরে ওয়েদার দেখে আমি পুরোই হতবাক। দেখেন একদম কুয়াশা, 6:30 মতো তখন বাজতেছে, তো কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কুয়াশা সাদা হয়ে আছে। আসলে আমার মেয়ে তো সকালে স্কুলে যায়, তো ওর জন্য আমাকে উঠে যেতে হয়, তখন এই অবস্থা আর কি। তো আমার মেয়েকে রেডি করে এখন আছি, স্কুলে চলে যাচ্ছে ওর আব্বুর সাথে, আর আমি গিয়ে আর কি নিয়ে আসব। আর এখন হচ্ছে আমি রান্না করছি, এটা হচ্ছে আমি যে ডাল রান্না করছি, ডালটাকে আমি বাগার দিয়ে দিব। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে মরিচি গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ভেজে ডালটা দিয়ে দিব। মরিচি গুঁড়োটা দিলে আর কি ডালের কালারটা সুন্দর আসে, তাই আমি আগারের মধ্যে সামান্য পরিমাণে মরিচি গুঁড়ো দিই। তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি রুই মাছ ভেজে নিচ্ছি, রুই মাছ রান্না করব, তরকারি দিয়ে রান্না করব আর কি। তো ভেজে নিচ্ছি, আর আমি স্কুলে ওকে পাঠিয়ে আমি সকালেই রান্নাবান্না করে ফেলি স্কুলে যাওয়ার আগে, ওকে আনতে যাওয়ার আগে, কারণ ওর ছুটি হয় 12টায়। আমার দেখা যায় ওকে নিয়ে আস্তে আস্তে 1টার উপরে বেজে যায়, তখন আর রান্না করতে মানে করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তারপরে যদি দুই একটা পেন্ডিং থাকে তাহলে এসে আর কি করি। তো এখন যতটুকু পারি আমি স্কুলে যাওয়ার আগে রান্না করে নিই। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে হচ্ছে তুলে নিচ্ছি, আর ওই ভাজার তেল দিয়ে হচ্ছে আমি তরকারিটা রান্না করব। দেখানো হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। এখন কিছুটা পানি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চা চামচ, আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি আমি 1 চা চামচ। এখন মশলাটাকে কষিয়ে নেব, আর আমি লবণে দিয়েছিলাম, তো আমার মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন এই যে আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে সিম আলু, তারপর হচ্ছে ফুলকপি, তারপর সামান্য পরিমাণে বেগুনও দিয়েছি। আসলে এখন শীতের সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, আমি করি মাঝে মাঝে। তো এখন ভালো করে একটু তরকারিটাকে কষিয়ে নিচ্ছি, প্রেশার কুকারে দিলাম আর কি। তো এখন আমি 1টা সিটি দিয়ে নেব, 1টা সিটি দিলেই দেখা যাবে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গিয়ে হয়ে যাবে। এই যে তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি কড়াইতে ঢেলে নিয়েছি, আর কিছুটা জল অ্যাড করে দিয়েছি, আর এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, আমি লবণটা চেক করে আর কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি। তো আমার তরকারি রান্না কমপ্লিট। আর বিকাল হচ্ছে আমি পাটিসাপটা পিঠা বানাবো, তো এটার জন্য আমি পুরটা রেডি করছি। এটা হচ্ছে আমি দুধের মধ্যে চালে গুঁড়া দিচ্ছি 1 চা চামচ করে, আর মিক্স করে নিচ্ছি। চালে গুঁড়া বলতে পোলাও চালটাকে আমি গুঁড়া করে নিয়েছি, আর দুধটা হচ্ছে আমি পানির মধ্যে আর কি গুঁড়া দুধকে গুলিয়ে নিয়েছি। তো এখন আমি 1 চা চামচ করে চালে গুঁড়াটা দিচ্ছি, আর হচ্ছে মিক্স করে নিচ্ছি যাতে দলা পেকে না বাঁধে। আর এখন হচ্ছে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি, আসলে মিষ্টিটা তো যার যার পছন্দ মতো। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এর থেকে বেশি ঘন করব না রেজি, এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে গিয়েছে। আমি কিছুটা গুড় অ্যাড করে দিয়েছি গলিয়ে। তো এখন হচ্ছে আমি পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। আসলে শীতের সময় তো এখন পিঠা টিঠা সবাই খাচ্ছে, তো আমিও বানাচ্ছি, হাজব্যান্ডও পছন্দ করে, আমারও মোটামুটি ভালো লাগে পাটিসাপটা পিঠাটা, তাই বানিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি ডালের চামচ দিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম তাই তেল ব্রাশ করে। এটা হচ্ছে একটা খোলা, মাটির খোলা, তো এখানে আর কি বানাচ্ছি, এই খোলাটা আম্মু আমাকে দিয়েছিল। তো এখন আমি পুরটা দিয়ে আর কি মোল্ড করে নিচ্ছি।
তো এখন আমি আবার পুরটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিব। আর এখানে যে এটা হচ্ছে ব্যাটারটা, আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা ব্যাটারটা। তো এই যে আমার পাটিসাপটা পিঠাগুলো রেডি। তো ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ।